দেখাবো কিভাবে কাজ করা থ্রি পিসের কাটিং করবেন। তো আমি এই যে কাজ করা থ্রি পিস একটি ফেলে নিয়েছি, হাতাগুলো আমি আগে ইয়া করে নিয়েছি। তো আমি দেখেন এই যে গলাটা আগে করা ছিল, তো আমার গলাটাকে আর নতুন করে কাটতে হয় না, এই জন্য আমি গলাটা তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আড়াই, এইভাবে আড়াই নিতে হবে, আর এখানে নিতে হবে এই আড়াই ফেলে, আড়াই ফেলে রেখে আপনার নিতে হবে এই আড়াই। আমি ফেলে রাখলাম, দেখেন ফেলে নেওয়ার পরে আমি সাড়ে ছয় নিয়েছি জামাটা। এটা হলো আপনার শোল্ডারটা, শোল্ডারটা নিলাম এই আড়াই ফেলে, যেহেতু গলাটা আড়াই কেটেছে আড়াই ফেলে। আর এদিক দিয়েও আমি নিলাম সাড়ে ছয়। আর বডি হলো, বডি হলো চৌত্রিশ বডি। তো চৌত্রিশ বডি যে চার ভাগের একবার আসে, বত্রিশ বডি, তো চার ভাগে আট আসে আট, যে এক ভাগে আসে আট, তো আমি আট নিলাম। আর নয়তে একটা দাগ কেটে নিলাম, আটে একটা দাগ, নয় একটা দাগ, কারণ আমার এটা শিলির জন্য রাখতে হবে। আর এই যে দেখেন, এটা হলো আপনার বডির যে নিচের অংশটা আছে, কোমরের উপর অংশের মাপ, এটা হচ্ছে চোদ্দো। চোদ্দোতে আমি আবার এক ইঞ্চি কমিয়ে নিব, কারণ আপনার এই শেপটা একটু চিকন থাকে আমাদের, তো এই জন্য এক ইঞ্চি কমিয়ে নেবেন। তো আমি সাত নিয়েছি আর আট নিলাম, আট সাত, আর আটে দাগ নিয়ে দিয়ে নিলাম। তো এখন আমি এই যে দেখেন উনিশ, সাড়ে উনিশ একটা দাগ কেটে নিলাম। এটা হলো আপনার এই যে কোমরের যে আমাদের জামার কামিজের যে ফাড়াটা থাকে, ওই ফাড়াটা পর্যন্ত এতটুকু থাকবে। তো এটা আবার আমি ওপরের বডির অংশের সমান অংশ নিয়ে নিলাম আট, আর একে নয় একে একটা দাগ কেটে নিলাম। তো আমি এই যে ইয়াটা আমার একুশ, একুশে একুশ, একুশ দুগুণ মানে টোটাল হলো চব্বিশ, তো তার অর্ধেক একুশ, আমি একুশ নিয়েছি। তো এখন আমি দাগ কেটে নিচ্ছি, দেখেন। যে দাগ কেটে নিলাম, এখন আমি কেটে নিব। আর জামাটা অনেক লম্বা, আরও কমাইলো কয়টা অর্ধেক অর্ধেক দিয়ে। অনেক লম্বা জামাটা, তো জামাটা টোটাল আছে হচ্ছে সাতচল্লিশ, তো আমার লাগবে চৌচল্লিশ বডি। তো আমি আবার ওইখানে কাজের এখান দিয়ে একটা যে নিচের যে লেসটা আছে ওইটাকে ছুটিয়ে নিব, ছুটিয়ে তারপরে আমি সমান করে নিব। কেটে আমি কেটে কিছু কাজ ফেলে দিব, ফেলে সমান করে নিব। এই যে আমহলের শেপটা দিয়ে নিলাম, দেখেন রাউন্ড করে। আর গলা পিছনের যে গলাটা, পিছনের গলাটা এখানে আছে তিন, আর সামনের গলাটা আছে পাঁচ, আপনার এইভাবেই কেটে নেবেন। এই যে আমার জামা কাটিং শেষ, এবার আমি হাতাটা কেটে নিব। জামার সতেরো লাগবে, আমি সতেরোই নিব, কারণ আমার হাতাটা আগে থেকেই সামনে সিলি করা ছিল, তো সামনে আমার আর ভাঙা দিয়ে সিলাইতে হবে না, তো এই জন্য আমি নিয়ে নিলাম এতটুকু। আর আমি আড়াইতে আরেকটা দাগ কেটে নিব, এটা হলো আমার রাউন্ড করার জন্য হাতার উপরের সাইডটা। এই যে দেখেন আমি আড়াইতে আরেকটা দাগ কেটে নিচ্ছি। তো এবারে আমি আমার যে আর্মহোলের যে সাইডের মাপটা হাতার, ওইটা আমি এখন নিয়ে নিব। তো আমার হাতার মাপ দেখেন, দেখে নেন ভালো করে। আমি সাথে একটা দাগ কেটে নিলাম, সাড়ে সাত, আমি টোটাল পুরাটাই নিয়ে নিচ্ছি, সাত আর সাড়ে সাত এরকম দিয়ে নেবেন, বা সাত আট এরকম থাকলে দিয়ে নেবেন আপনার হাতা। আর এখানে আমার আছে দেখেন, এখানে পাঁচ পাঁচ, আর এক ইঞ্চি বেশি আমি শিলির জন্য নিব। শিলের জন্য টোটাল ছয় নিলাম আমি। তো এখান থেকে আমি একটা শেপ, রাউন্ড শেপ করে নিব। এই যে এখন আমি এই যে রাউন্ড শেপ করে নিলাম, দেখেন আমার হাতাটা বের হয়ে গিয়েছে। এখন আমি আমার হাতাটা কেটে নিব।
দেখেন যদি আপনারা দাগের মধ্যে একটু একটু ওদিক সেদিক থাকে তো আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো করে আপনারা যেভাবে সুন্দর হয় ওইভাবে করে কেটে নেবেন। দাগে কেটে নিতে হবে তা না, একটু এদিক সেদিকও করা যায়। আপনার দাগের মধ্যে যদি আপনার কাছে পরে লাগতেছে যে না আমার এখানে তো ভালো লাগছে না, আমার আর একটু কম হওয়া দরকার ছিল, তখন করে নেবেন এভাবে। যে আমার হাতা কাটা শেষ, তো আমি আরেকটা হাতা নিয়েছি, দেখেন এটাও সেম ওইতে আমি কেটে নিব। একই একই মাপ, একই সেম কাটা। তো এই যে সাতের পরে আমি আরেকটু জায়গায় এটাতে করে আমি তারপরে দাগ কেটে নিলাম। আর আড়াইতে দেখেন আমি আড়াইতে আরেকটি দাগ কেটে নিয়েছি। তারপরে পাঁচের মধ্যে একটা দাগ কেটে নিলাম, আর এই আর 1 ইঞ্চিতে আরেকটি দাগ কেটে, এই যে এখন আমি রাউন্ড শেপ করে আবার এগুলোও লাগিয়ে নিব। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপুরা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি নতুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।